Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to Dina's cooking room. সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আপনাদের সবার দয়ায়। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো তালের বড়া পিঠা বা তালের পিঠা, যেটি বলুন না কেন। এখন কিন্তু সবার বাড়িতে ধুম পড়ে গিয়েছে তাল দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করার, কারণ ভাদ্র মাস এলে ধুপুস ধাপুস করে যাদের বাড়িতে তাল গাছ আছে ধুপুস ধাপুস করে তাল পড়তে থাকে। আমার বাবার বাড়িতে আছে, ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখনই তাল পড়তো এত জোরে দৌড় দিতাম তাল কুড়ানোর জন্য যেন আর কেউ না নিয়ে যেতে পারে। তা আসলে সেসব স্মৃতিগুলো খুবই মিস করি। তো সেই দারুণ স্বাদের তাল দিয়ে আজকে আমি বড়া পিঠা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু খুবই সুস্বাদু, নরম তুলতুলে এই তালের বড়া পিঠাটি আজকে আমি ইস্ট দিয়ে খুবই ঝটপট তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্লিজ ভিডিওর সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তালের বড়া পিঠা বানানোর জন্য প্রথমে তো লাগছে তাল। এখানে আমি 1.5 কাপ নিয়েছি হলো তাল, একদম ফ্রেশ তাল না, এটা আমার বাবার বাড়ি থেকে। আমি কিছুদিন আগে 2-3 দিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, আসার সময় আমার ভাবি দিয়ে দিয়েছিল তাল। তো সেখান থেকে তাল নিয়ে তারপর এখানে আমি 1.5 কাপ নিয়েছিল তাল। এখানে দিয়ে দিয়েছি হলো চিনি, তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এখন আমি চিনিটাকে তালের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন চিনিটা যেন ভালোভাবে তালের সাথে মিশে যায়। তো আমি টোটাল পুরো 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবে অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ও ইউজ করতে পারেন, যে কোনো ধরনের গুড়, বাটালি গুড়, খেজুরি গুড়, যেটাই বলুন না কেন, আখের গুড়, যা পছন্দ হয় সেটাই অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, যেটা আমার হাতে করাই ছিল, শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। তো আমি আসলে টোটাল এখানে 3.5 কাপ চালের গুঁড়া ইউজ করেছি, তবে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো এখানে আস্তে আস্তে করে আমি হুইক্সটা দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের ময়দা বা আটা কোনো কিছু ইউজ করব না, এতে কিন্তু আমার চালের গুঁড়াটা দিয়ে কিন্তু খুবই নরম তুলতুলে ফুলকো হবে আমার আজকের এই তালের বড়া পিঠাগুলো। আমি আবারও 1 কাপ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি হলো এখানে 3 কাপ, আমি টোটাল 3.5 কাপ দিয়েছি হলো চালের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। ইস্ট দিলে কিন্তু এটা অনেক ফুলকো ফুলকো হয়, অনেক সফট হয়। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। তা আমি ইস্ট দিয়েছি। ইস্ট দিয়ে আজকে আপনাদেরকে আজকে তালের ফুলকো ফুলকো নরম তুলতুলে আজকে তালের বড়া পিঠা তৈরি করে দেখাবো। এখন আমি ভালোভাবে হুইক্সটা দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। তো আপনার চাইলে এখানে আটা ময়দা যা যেটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন। তো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো তালটা কিন্তু নর্মাল হতে হবে যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি। তো এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়েছিলাম। এখন ভালোভাবে হুইক দিয়ে মিক্স করে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু চালের গুঁড়া আর ইস্ট দিয়েছি। যে দেখুন কেমন হয়েছে, ভিতরটা কতটা ফ্লাফি দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু কেকও বানাতে পারেন, কেকটাও কিন্তু খুবই চমৎকার হবে। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আবারও ভালো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনারা এখানে চাইলে ডিমও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। এটা হলো নারকেল। তো আমার নারকেলটার সাথে গুড় মিক্স করা ছিল, ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেখান থেকে আমি 2-3 ঘন্টা আগে নামিয়ে রেখেছি, সেজন্য এরকম গুড়ের কালার দেখা যাচ্ছে। তো এখানে আমি ভালোভাবে গুড়টা নারকেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ তালে পিঠার মধ্যে একটু যদি আমরা যদি নারকেল না দিই কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার নারকেলটা কিন্তু চাকা চাকা আছে, একটু যেন যখন পিঠাটা খাবো কামড়ে যেন দাঁতে নিচে যেন পরে কচল করে উঠে খেতে ভালো লাগে। ভালো করে মিক্স করে চামচ দিয়ে চলে যাবো পিঠাগুলো বানাতে। আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতন, যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যও কিন্তু দিতে পারেন। তবে এটা যার যার অভিরুচি। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি তালের পিঠাগুলো ভেজে নিব। দেখতে থাকুন ভিডিওটা। এখন আমি চলে এসেছি পিঠাগুলো উল্টিয়ে নেওয়ার জন্য। চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, এটাকে চুলের লো ফ্লেমে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে। এখন আমি এক এক করে প্রত্যেকটা তালের পিঠা কিন্তু কুড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্টলি ফুলকু ফুলকু হয়ে ওপরের দিকে ভেসে উঠেছে তেলের মধ্যে পিঠাগুলো। আমার তেলের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, যে দেখুন কতটা সুন্দর কিন্তু ফুলকো হয়েছে। আসলে এখানে বেশি সামান্য একটু একটু করে দিলেই কিন্তু, যখন আমরা কাঁচা যে ব্যাটারটা একটু একটু চামচ দিয়ে দিই, এতে কিন্তু দেখবেন ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। তো আমি একটা স্ট্রেনার ছাঁকনি দিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি। আমি একটা মেয়ের মধ্যে প্লেটের মধ্যে টিস্যু বেছিয়ে দিয়েছি, এক্সট্রা যে তেলটা সে তেলটা যেন লেগে যায় টিস্যুর মধ্যে।
তৈরি হয়ে গেল দারুণ সেদে ফুলকু ফুলকু নরম তুল তুলে তালের বড়া পিঠা। আপনিও তৈরি করে তার পরিবারের সবাইকে নিয়ে দারুণ সাদের এই তালের বড়া পিঠাটা উপভোগ করতে পারেন। বাজারে এখন অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে, আর যাদের তাল গাছ আছে গ্রাম বাংলা তাদের তো আর কথাই নেই, তাদের ঘর দিয়ে থাকে তাল। তো আশা করি সবারই ভালো লাগবে আজকের এই দারুণ সাদের লোভনীয় তালের বড়া পিঠাটি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।